ইসরায়েলের পণ্য আমরা আপাতত আনছি না, মজুর বাংলাদেশি পণ্য নিয়ে আসছি। ছবি দাও, হাত দাও। হ্যাঁ, টুকু ই ইয়েস, দেখাও এই যে হ্যালো ইয়েস, তাই না? গির দেখে আমরা শিউরি তো এই ওয়েদারটা জোস। এই পাশে কি দেখো, এই পাশে হাত দাও। আমি দিই নি কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনাদের ভালোই আছেন। আমি আপনাদের সাথে আছি আরিফ, আহমেদ, অমিত। সো এই যে সবাইকে তো আপনারা চেনেনি, বাচ্চা সাদনান ছিল না, সাদনান আসছে, সব বাচ্চা কাচ্চারা। আর এই যে ঢাকা থেকে আগত জারিফ, ঢাকা থেকে আগত আমার দুই ভাই, খালাতো ভাই, ছোট, এইটাও ছোট আর এইটাও ছোট, কিন্তু আমার থেকে দেখেন লম্বা, আমার থেকে অনেক লম্বা হয়ে গেছে, অনেক লম্বা, স্বাস্থ্যবান। সো আজকের দিনে আর একটা ব্লগ করব, সেটা হলো আপনার আমরা সবাই ঘুরতে যাব আর খাওয়া দাওয়া হবে কইজুরিতে, কইজুরি সাজাদপুর সিরাজগঞ্জে আপনার একটা বাসি রেস্টুরেন্ট হয়েছে, অনেক সুন্দর, অসাধারণ খাওয়া, অনেক মজা। সো আমরা ওইখানে যাব, ওইখানে গিয়ে আমরা অনেক এনজয় করব, আপনারাও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আর এই যে আমাদের ছোটো মামা মাসুদ মামা চলে এসেছে, আমরা অনেক যাচ্ছি অনেক দূরে এনজয় করতে। হ্যাঁ হ্যাঁ, সবাই দোয়া করবেন করোনার মধ্যে যে নিরাপদ থাকতে পারি, অবশ্যই অবশ্যই ভালোভাবে ঘুরতে পারি। হ্যাঁ, আর ওই যে সামিন ছোট, ওর মনটা খারাপ। ঠিক আছে, আশরাফ মামা যে গাড়ি চালায় নিয়ে যাবে আমাদেরকে, আর আমি আপনার চশমার ক্যাপটা ভুলে আসছি সেটা নিয়ে আসি। স্কুলের মধ্যে কার জানি সাইকেল, দেখেন কি লাগাইছে, আবহাওয়া বেশি ভালো না, আপনার ঝড় আসতে পারে। আর যে আমাদের সাথে আছে মাসুদ মামা আছে ফার্স্ট, যে এই পাশে শাহিন মামা আছে, মামা একটু, শাহিন মামা আপনারা সবাই জানেন, রংধনু স্কুলের প্রিন্সিপাল, রেসপেক্টেড। আর যে আশরাফ মামা আমাদের সাথে আছে, সে টাকা ড্রাইভার। আর সামনে কে কে, সামনে কে কে আছে দেখো, বাও। আর যে এই পাশে আছে রামিশা আপি, এই যে ছোট আপি আমাদের। আর এই যে আরেকটা ছোট মামা, সে হ্যাঁ। আর পিছনে আসি যে আমরা, আমি আসি জারিফ আছে, এই পাশে আছে নাবিহা, আর এই পাশে সাদনান, রাহিকা, সিনিগ্ধা, আর হইলো আমাদের বস, আমাদের আজকে স্পন্সর, আমাদের আজকে স্পন্সর, আপনার সাথে একটু হ্যান্ডশেক করবো। হ্যাঁ, আমাদের আজকে স্পন্সর আছে আমাদের, সে অনেক সালামি পাইছে আমাদের আজকে, সে খাওয়াবে। কি ঘুম দিচ্ছে, সাদনান ওঠো, ওঠো ভাইয়া, ঘুমায় না, ওঠো। আমরা যাচ্ছি, আমরা অনেক লেট হয়ে পড়ছি, মানে আমরা অনেক লেট চলতেছি, এখন দেখা যাক, অন্ধকার হয়ে যাচ্ছে প্রায়, একটু কাট করে দেবো, সমস্যা নাই, এগুলো দেবো না। তো তোমাদের কেমন লাগছে? ভালো, কিন্তু ওই যে কার মতো লাগে, আপনারা নিচে কমেন্টে জানান। হিরো ভালো, ওদেরকে লিখতে দাও, হ্যাশট্যাগ হিরো ভালো, সো ফার সো গুড। সো আমরা প্রায় চলে আসছি, আর বাইরে অনেক বাতাস ঘুরছে, সো বাতাস হচ্ছে, তো আমি তো চশমা নিয়ে আসছি, তো আপনার কি ধুলাবালিগুলো আমার লাগবে না, চশমা পরে ফেলবো। আর আপনার ইয়ে রাহিকা বলতেছে যে আমারও মাস্ক আছে, রাহিকা লাগাও, ও মাস্ক দিয়ে আপনার চোখ ঢেকে ফেলবে। এসেছি সবাই বাচ্চা কাচ্চা, আর ওই সাইডে রেস্টুরেন্ট, তাই না? ভিড় দেখে আমরা শিউরি তো এই ওয়েদারটা জোস, আকাশ ওইদিকে চলো, বাতাসের মানে ভাসটা পুরো এইদিকে, দেখেন দেখছেন বাতাসের ঘাস, অনেক বাতাস। আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করা হচ্ছে, আমরা ওদিক যাব না, আমরা এখন এখানেই থাকবো। না না, আমরা যাবো যাবো ওইদিকে, না তোমাকে হালকা করে নিয়ে আসি। আমরা নিচে নামতেছি, নিচে নেমে আমরা অনেক দূরে চলে যাবো, সবাই আসতেছে, বাচ্চা পোলাপান অনেক ওই উপর থেকে চলে আসছে, নিচে অনেক দূরে, আরও সামনে যাবো, অনেক দূরে চলে যাবো আমরা, তাই না? হ্যাঁ।
আস্তে 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 নামো, আস্তে নামো মামা। আজকে সূর্যাস্ত হয়ে গেছে, সলাৎ হয়তো এইখানেই কোথাও পড়তে হবে, তাই না? জায়নামাজ নাই, জায়নামাজ নাই, কিন্তু ঘাস আছে, ঘাসের মধ্যেই পড়তে হবে, কারণ ওয়ে নাই। দের ইজ নো ওয়ে, সলাৎ কামস ফার্স্ট। ঘাস দেখে পড়ে নেব, দেখা যাক কি হয়। আর এই ওয়েদারটা মামা কেমন লাগতেছে? যমুনার চর না এটা হচ্ছে মিনি কক্সবাজার। মিনি কক্সবাজার আসলে এত সুন্দর পরিবেশ না দেখলে বুঝতে পারতাম না যে এত সুন্দর পরিবেশ। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক শুদ্ধ ভাষা মামা ব্যবহার করে থাকে। আকাশটা সুন্দর, কিন্তু এই সাইডে জুম করি, দেখেন দেখছেন আকাশটা কি সুন্দর, ফুল একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। আপনারা আসার চেষ্টা করবেন। এটা আপনার কৈজুরি থেকে, কৈজুরি থেকে হাতে ডাইন পাশে, ডাইন পাশে একটু আসলেই আপনার কফি শপ, কফি শপ থেকে একদম সোজা নেমে চলে আসবেন যমুনার চর। আর পানি চলে আসবে কয়েকদিনের মধ্যে, আপনারা আসলে তাড়াতাড়ি আসতে পারেন, তাড়াতাড়ি ফাস্ট। এই যে একটা ছোট আপি, আপি এই যে ছোট আপি, ছোট আপি হাই ফাই, ইয়েস থ্যাংক ইউ। দেখেন মাঝখানে কি পাইলাম, বালু, একদম ফ্রেশ বালু। আরে এই যে এই পাশে বালু, ফুল বালু এই পাশে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা ভিউ, বিশাল বিশাল বিশাল। ওই যে ওই সাইড থেকে চলে আসছি, ওই পাশ থেকে, ওই পাশ থেকে চলে আসছি আমরা অনেক দূর, তাই না আরিফ? হ্যাঁ। এখানে অনেকক্ষণ ছিলাম, যখন চলে যাচ্ছি অন্ধকার হয়ে গেছে পুরা। একটা জিনিস পাইলাম, দেখেন তো এই জিনিসটা আপনারা চেনেন না, চিনলে পরে কমেন্ট করে জানান যে এটা কি। এইটা আপনারা ছোটবেলায় মাথায় লাগাইতেন, কারণ ও আস্তে 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 রাহিকার মাথায় একটা, এই যে পায়া গেছে গাছ, এখন সবাই নিচ্ছে, তাই না? হ্যাঁ আমি খুশি আছি, ভরে ভরে। কি এটা ভাইয়া, কাঁচাগুলো স্ট্রং বেশি। এই ভাই এটা কি, নিশানে এটা কি মাথায় তোমার, এটা কি মাথায়, কোনটা এই পাশে কি, দেখো এই পাশে হাত দাও, আমি দেই নি কিন্তু। A few moments later, full jam, full jam, full road block, অনেক বেশি ভিড়, অনেক বেশি, আহা পুরো জ্যাম, পুরো জ্যাম, full jam, full, 1 hour later. আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওইখানে তো আপনারা দেখলেন যে অনেক জ্যাম, অনেক ভিড়, অনেক জ্যামের ভিড়ের কারণে ওইখানে খাই নিয়ে আমরা আপনার ইয়ে বাসায় চলে আসছি। বাসায় হালকা কিছু নাস্তা নিয়ে আসলাম, দেশি জিনিস মুজো, ইসরায়েলের পণ্য আমরা আপাতত আনছি না, মুজো বাংলাদেশি বয়কট করেছি। সো আমরা বাচ্চারা এখন খাবো, এনজয় করবো, সবাই মুখে ঝাড় দাও। ইয়েস বেবি কি নিয়ে গেছে, দেখবা দেখবা দাঁড়া, আসো এখানে, শুনো শুনো আপনি, ইয়েস নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, আও নিয়ে আসো। এটা কি, এটা কি, দেখো এটা কি, আসো আসো আসো, এটা কি, এটা কি, এটা কি, এইটাকে জাফরিন, এই যে আপি,
টুকু হ্যাঁ বলো হ্যালো বলো হ্যালো 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 কেমন আছে সবাই হ্যাঁ বলো হ্যালো দেখো এই যে বলো হ্যালো হাই ইয়েস উই যে ভাইয়া না 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 উপরে ওঠো না এই যে এই যে হ্যাঁ উঠছে উঠছে এই যে ওই ব্লগ করতেছে ওই ব্লগ করতেছে শি ইজ ব্লগিং এই যে ইয়াকে দেখো ভাইয়াকে দেখো ভাইয়াকে ভাইয়াকে দেখো ভাইয়াকে সুন্দর ব্লগ করে তো কোন ছবি তোলা হে দাও দাও তাকাও তাকাও আই এম সরি লাভ দাও লাভ দাও ইয়েস 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 ছবি তোলা হাত দাও হ্যাঁ টুকু ই ইয়েস হাই ফাই ইয়েস ও সেই এনজয় অনেক খেলাধুলা অনেক খেলাধুলা করে ও হাঁপাই গেছি দেখো 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 এখানে নিজে ফুটেজ নিচ্ছ এই যে কি হলো আচ্ছা আমার দামি ফোন দামি ফোন আমার 900 টাকার দামি ফোন ফোনের সেখান কটের দাম বেশি কট না ফোনের থেকে কটের দাম বেশি ফেলে দিই পোকাটা মোটা সোটা আর এই যে আমরা এসেছি আমাদের নানু বাসায় আসেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি সারাদিন আলহামদুলিল্লাহ অনেক ভালো এনজয় হলো অনেক জায়গাতে গেলাম আর জারিফ জিসান আমার দুই ভাই খুবই ক্লোজ আমরা মানে খুবই ক্লোজ সুজিসান শাহজাদপুরে আসলা কেমন লাগলো তোমার অনুভূতিটা বলো সবাই আছে কি হইলো ইয়েস আম্মু হ্যাঁ চাবি দিচ্ছি আমি বিষয়টা দিচ্ছি দাঁড়াও আমি আম্মুকে কয়েলটা পেরে দিয়ে আসি ঠিক আছে পেরে দিয়ে চলা দেওয়া লাগবে আল্লাহ অবশ্যই আম্মু বসে করতে হবে এটা Hey what's up guys it's me Arif So অনেক টেক নেওয়ার পরে অনেক টেক হইলো সো তোমার ওই মানে ওই প্লেসটা কেমন লাগলো এনজয় কেমন হলো আসলে দেখুন মুগলাই কুকুকুলা জিসান আজকে সারাদিন আমরা ঘুরলাম এনজয় করলাম ভাইয়া তাই না সো তোমার কেমন লাগলো আজকে সারাদিনটা অনেক ভালো লাগলো অনেক হাসি উড়লো হলো ভাইয়া অনেক কিছু খাওয়াইলো পেটটা পুরো ভরে গেছে তাই নাকি না অনেক এনজয় হয়েছে তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম আরো এনজয় করবো অবশ্যই তাই না জারিফ ভাইয়া যে আমাদের আরেকটা ভাইয়া সো তোমার ইয়া কেমন লাগলো মানে মাশাআল্লাহ অনেক আনন্দ হয়েছে আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাই না আলহামদুলিল্লাহ অনেক আনন্দ হয়েছে সো আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন খারাপ লাগলে আনলাইক করুন ডিসলাইক ডিসলাইক করুন কোনো সমস্যা নাই
আর কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে, একদম যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। আজকের জন্য এতটুকুই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বেশি হাইসো না, বেশি হাইসো না, বেশি হাইসো না তোমরা। চালু হয়ে গেছে কিন্তু না না, এখনো না, এখন আমরা ঠিক করে নেই, সরি।